দেখো, যেটা জানা যাচ্ছে যে করোনার থাবা কিন্তু ক্রমশ গ্রাস করছে কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগকে। কারণ আমরা যেটা জানতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু প্রায় 189 জন তারা করোনাক্রান্ত হয়েছে কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগে। তার মধ্যে কিন্তু 4 জন বড় হেলথ এক্সিকিউটিভ রয়েছেন, 33 জন মেডিকেল অফিসার এবং 36 জন নার্স রয়েছেন। এইরকম প্রায় 189 জন তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে কিন্তু কলকাতা পুরসভা স্বাস্থ্য পুরকর্তারা তারা কিন্তু চিন্তিত গোটা বিষয় নিয়ে, এবং তারা কিন্তু এই গোটা পরিস্থিতি মোকাবিলা করবার জন্য অন্যত্র থেকে লোক নিয়ে এসে তারা কিন্তু এই পরিস্থিতি মোকাবিলা করবার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জানি যে বেশ কয়েকটি ওয়ার্ড সেগুলোকে ক্লাব করে সেখানে টেস্টিং এর ব্যবস্থা চলছে। কারণ এমন এমন কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডের কিন্তু পুরো স্বাস্থ্যকর্মী তারা সবাই কিন্তু একসাথে কোভিড আক্রান্ত হয়েছেন। ফলে তো পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে এসে সেখানে পরীক্ষা চলছে। অন্যদিকে তোমার জানিয়ে রাখবো যে আজকে কিন্তু বাবুঘাটে কলকাতা পুরসভার তরফ থেকে 2টি কোভিড কেন্দ্র করা হয়, এবং সেখানে যেমন একদিকে তোমার ভ্যাকসিনেশনের ব্যবস্থা রয়েছে, অন্যদিকে কিন্তু সেখানে টেস্টিং এর ব্যবস্থাও রয়েছে। এখনো পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত যে টেস্টিং হয়েছে তাতে 119 জনের টেস্টিং হয়েছে। যারা পুণ্যার্থীরা এসেছেন তাদের মধ্যে কিন্তু 6 জন এখনো পর্যন্ত পজিটিভ পাওয়া গেছে করোনাতে, এবং তাদেরকে কিন্তু বাইপাস সংলগ্ন একটি সেফ হোম সেখানে কিন্তু আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ অনির্বাণ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।